আমরা চারিদিকে সবুজের সমারোহ দেখছেন, সবই ধানের জমি, এগুলো সব হচ্ছে বোরো ধান। আমরা যে মুহূর্তে এখন দাঁড়িয়ে রয়েছি, এই মুহূর্তে বাংলাদেশের বেশিরভাগ চাষি ভাইয়েরই কপালে চিন্তার ভাঁজ, কেননা এই সময় যে আবহাওয়া বিরাজ করছে, এই আবহাওয়ার মধ্যে আমাদের এই সোনালী ফসলটাকে টিকিয়ে রাখা, আমাদের মতো করে টিকিয়ে রাখা অনেকটা কষ্টসাধ্য। এখন যে তাপমাত্রা, অর্থাৎ গ্রীষ্মের তাপদাহ চারিদিকে বইছে, এই তাপদাহের মধ্যে যে কোনো ফসলের টিকে থাকা অনেক কষ্টকর। বিশেষ করে ধানের জমিতে এই সময় ফ্লাওয়ারিং স্টেজ, ফ্লাওয়ারিং স্টেজে যদি তাপমাত্রা বর্তমানে যেমনটি বিরাজ করছে এরকম থাকে, তাহলে এই ধানের গাছকে নানাবিধ সমস্যায় পড়তে হয়। যেমন আমি একটু বলি, এখন কিন্তু বেশিরভাগ সময় তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যাচ্ছে। যদি কোনো কারণে ফ্লাওয়ারিং স্টেজে, অর্থাৎ যে সময়ে ধানের ফুলের মধ্যে পলিনেশন হয়, পরাগায়ন হয়, ওই সময় যদি কোনো কারণে তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এর উপরে উঠে যায়, তাহলে কিন্তু ধানের পরাগায়ন বাধাপ্রাপ্ত হয়, অর্থাৎ স্টিগমা বা পোলেন যেগুলো রয়েছে সেগুলো শুকিয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু পরাগায়ন হবে না, আর পরাগায়ন না হলে আমাদের ধান চিটা হয়ে যেতে পারে। এখন যে তাপমাত্রা বিরাজ করছে, আবহাওয়া দপ্তর বলছে যে আগামী কয়েকদিনের মধ্যে হয়তোবা তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে, তাহলে কিন্তু কন্ডিশন আরও খারাপ হয়ে যাবে। তাহলে এইরকম তাপমাত্রায় আমরা আমাদের এই ধানকে টিকিয়ে রাখার জন্য, ধানের পর্যাপ্ত ফলন পাওয়ার জন্য কি করতে পারি, এই বিষয় নিয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব। একটু দেখি যে আমাদের এই যে এখানে যে ধানের জমিটি রয়েছে, এই ধানের জমিতে খেয়াল করে দেখুন পানি রয়েছে, কিন্তু আমার দুই পাশেই যে জমি আছে এই দুই জমিতেই পানি রয়েছে, এবং এখন কিন্তু প্রত্যেকটা ধানে ফ্লাওয়ারিং, এই যে দেখে দেখুন যেখানে ধানে কিন্তু এখন ফ্লাওয়ারিং, অর্থাৎ ধানে এখন ফ্লাওয়ারিং স্টেজ। এই সময়ে ধানের জমিতে পর্যাপ্ত পরিমাণ রসের প্রয়োজন, পানির প্রয়োজন। বিষয় হচ্ছে যে আমরা যদি ধানের জমিতে এই সময়ে পর্যাপ্ত পানির ব্যবস্থা না করতে পারি, তাহলে পর্যাপ্ত ফলন পাবো না। যখনই দেখবেন যে আপনার ধানের জমির আশপাশে তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যাচ্ছে, দ্রুত আপনার জমিতে কমপক্ষে 2 থেকে 3 ইঞ্চি দাঁড়ানো পানির ব্যবস্থা করুন, যেন গাছ পানি সংকটে না ভোগে। যদি পানি সংকটে ভোগে, তাহলে কিন্তু ফ্লাওয়ারিং ভালোভাবে হবে না, আর ফ্লাওয়ারিং ভালোভাবে না হলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত ফলন পাবো না, এটা এক। অর্থাৎ আমার জমিতে অবশ্যই পানির ব্যবস্থা করতে হবে। এই সময় যে তাপমাত্রা বিরাজ করছে, এই তাপমাত্রায় কিন্তু ধানের জমিতে, অর্থাৎ ধান গাছে হিট শক বা হিট ইঞ্জুরি হতে পারে, অর্থাৎ যদি অত্যাধিক তাপমাত্রা হয়, সেই তাপমাত্রায় কিন্তু আপনার ধান গাছগুলো শুকিয়ে মরে যেতে পারে। এই জন্য আপনাকে ধানের জমিতে অবশ্যই পানির ব্যবস্থা করতে হবে। এই সময় যেন ধানের জমিতে কমপক্ষে 2 থেকে 3 ইঞ্চি এই পরিমাণ দাঁড়ানো পানি থাকে, সেটা নিশ্চিত করতে হবে। তাহলে দেখা যাবে যে আমার যে হিট শক বা হিট ইঞ্জুরি হওয়ার কথা ছিল, সেখান থেকে আমি আমার এই ধানের গাছকে রক্ষা করতে পারবো। আর এই পানি কিন্তু এখন যেহেতু ফ্লাওয়ারিং হচ্ছে, এই ফ্লাওয়ারিংয়ে কিন্তু হেল্প করবে। সুতরাং এই সময় আমরা চেষ্টা করব যে আমাদের ধানের জমিতে কমপক্ষে 2 থেকে 3 ইঞ্চি এই পরিমাণ দাঁড়ানো পানি রাখার। আরেকটি হচ্ছে, এই সময় গাছের প্রচুর স্ট্রেংথ দরকার, গাছের এই সময় শক্তির প্রয়োজন, সেই শক্তি আমাকে সরবরাহ করতে হবে। আমরা যদি গাছকে এই সময় পটাশ সার সরবরাহ করতে পারি, তাহলে গাছ কিছুটা স্ট্রেংথ পাবে, যে স্ট্রেংথ দিয়ে সেই বৈরী আবহাওয়ার সাথে লড়াই করে টিকে থাকতে পারবে। অর্থাৎ আপনার জমিতে এই সময় পটাশ সার নিশ্চিত করতে হবে। আমরা চাইলে বিঘাপ্রতি 5 কেজি পটাশ উপরি প্রয়োগ করতে পারি, আবার আমরা চাইলে স্প্রে করে ধানের জমিতে যে পটাশের চাহিদা রয়েছে সেই চাহিদাটা মেটাতে পারি। ধরুন যে 5 শতক জমিতে প্রায় 10 লিটার পরিমাণ পানি লাগবে, এই যে 5 শতক জমিতে 10 লিটার পানি লাগবে, এই 10 লিটার পানির মধ্যে আপনি 100 গ্রাম পটাশ এমওপি সার ভালো করে মিশিয়ে নেন, ভালো করে গুলিয়ে নেন, তারপরে সুন্দর করে স্প্রে করে দেন, তাহলে গাছের যে পটাশের চাহিদা রয়েছে সেটি কিন্তু গাছ সেখান থেকে পাবে। অর্থাৎ আমরা চাইলে উপরি প্রয়োগ করে দিতে পারি, চাইলে ফোলিয়ার স্প্রে করে দিতে পারি, যেভাবে হোক না কেন আমরা জমিতে এই সময় পটাশ সরবরাহ দিতে হবে। তবে চিন্তা রাখতে হবে যে এই সময় কিন্তু ফ্লাওয়ারিং যেটা হয় ধানে, ফুল ফুটে, সেটা হচ্ছে সকাল 7টা থেকে 11টা, এর মাঝামাঝি সময়। তো আমরা যদি ফ্লাওয়ারিং যখন হয় সেই সময় গাছকে ডিস্টার্ব করি, তাহলে কিন্তু সঠিক
পলিনেশন হবে না, পরাগায়ন হবে না, সেক্ষেত্রে আমরা ফলন পাবো না। আবার ওই সময় যদি আমরা সাপোজ স্প্রে করছি, যদি ফ্লাওয়ারিং স্টেজে গিয়ে বা ফ্লাওয়ারিং যখন হচ্ছে তখন যদি স্প্রে করি, তখন কিন্তু এই পরাগরেণুগুলা ঝরে পড়তে পারে, সেক্ষেত্রে কিন্তু পরাগায়ন হবে না এবং সে কারণে কিন্তু আমার জমিতে চিটা হতে পারে। এই জন্য মাথায় রাখতে হবে যে পরাগায়ন যে সময়টা হচ্ছে, অর্থাৎ সকাল 7টা থেকে সকাল 11টা, এর মধ্যে এই সময়ের বাইরে আমাকে জমিতে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমি যেটা স্প্রে করি না কেন, আমাকে সেটা সকাল 7টার আগে কিংবা 11টার পরে গিয়ে স্প্রে করতে হবে। তবে চিন্তা রাখতে হবে, যেহেতু এখন কড়া রোদ, রোদের প্রচণ্ড তাপ, আমরা চেষ্টা করব যে এরকম যখন তাপ থাকবে, এই তাপের মধ্যে যেন আমরা পানি বা কোনো কিছু স্প্রে না করি। চেষ্টা করতে হবে যখন রোদের প্রখরতা কমে যাবে, হিট কমে যাবে, ওই সময় স্প্রে করা বেটার হয়। যে একেবারে আর্লি মর্নিং, সকাল 7টার আগে আমরা যদি জমিতে স্প্রে করে দিতে পারি, অর্থাৎ এই সময় আমরা যে ব্যবস্থাপনা গ্রহণ করব, সবার আগে প্রয়োজন আমার জমিতে পানি রাখা, গাছকে প্রচুর পানি দিতে হবে। আর একটা হচ্ছে পটাশ সার আমরা এই সময় গাছের জন্য নিশ্চিত করতে পারি। ধান গাছকে আমরা যদি পর্যাপ্ত পরিচর্যা নিতে পারি, তাহলে আমরা এই বৈরী আবহাওয়ার মধ্যেও আমাদের যে কাঙ্ক্ষিত ফলন প্রয়োজন, আমাদের চাষি ভাইদের মুখের হাসি প্রয়োজন, সেই হাসি আমরা ফুটিয়ে তুলতে পারবো। আমরা এরকম ব্যবস্থাপনা গ্রহণ করে এই বৈরী আবহাওয়ার সাথে লড়াই করে সোনালী ফসল ঘরে তুলতে পারি, এটুকুই কামনা করছি। আপনাদের অনুপ্রেরণা আমাদের স্বপ্নপূর্ণ অঙ্গীকার।